ফের পিছিয়ে গেল মহাকাশে ভারতীয় নভশ্চর পাঠানোর অভিযান। সোমবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার কারণে চলতি বছর গগনযান অভিযান 2025 সালে হচ্ছে না, এর পরিবর্তে 2026 সালে হবে এই অভিযান। সোমবার আকাশবাণীতে সর্দার প্যাটেল স্মারক বক্তৃতার সময় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যানের সোমনাথ এই কথা জানান। তিনি জানান, ইসরোর প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযান 2025 সালে হচ্ছে না, এর পরিবর্তে 2026 সালে অভিযান হবে। এছাড়া চন্দ্রযান 4 2028 সালে রওনা হবে বলে জানান তিনি। ইসরোর চেয়ারম্যান আরও জানান, 2025 সালে ভারত এবং আমেরিকার যৌথ অভিযানে নিশার হতে চলছে। পাশাপাশি জাপানের মহাকাশ সংস্থা জাক্সার সাথে একটি যৌথ চন্দ্রাভিযানের পরিকল্পনা করছে ইসরো। এই অভিযানের নাম দেওয়া হবে চন্দ্রযান 5, যদিও এই অভিযানের কোনো দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য যে 2018 সালে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথম গগনযান প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে ইসরোর তৎকালীন চেয়ারম্যানকে স্টিভেন জানিয়েছিলেন, 2022 সালে শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই মহাকাশযান উৎক্ষেপণ করা হবে, এতে থাকবেন 3 জন ভারতীয় মহাকাশচারী। এই অভিযান সফল হলে রাশিয়া, আমেরিকা ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে মহাকাশে গবেষণার উদ্দেশ্যে নভশ্চর পাঠানো হবে। এদিন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ জানান, আগামী কয়েক দশকে বিশ্বের মহাকাশ গবেষণায় ভারতের বর্তমান অবদান 2% থেকে বাড়িয়ে 10% করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেই মতো প্রস্তুতিও ইসরো শুরু করে দিয়েছে বলে জানান তিনি। Your report, RE News.